রহিম ভাইটার গল্প শুনছেন বিন কি ভে মুই তো প্রথমে বিশ্বাসই করো নাই বুঝছেন মনে হচ্ছে রহিম ভাইটা বোধহয় চাপা মারছে কিন্তু আসলে কথা ঠিক সে গল্পটা কি শুনছেন না রহিম ভাই ঢাকাত গেছে বুঝছেন ঢাকাত যায় মানে প্লেন গুলো আছে না প্লেন গুলো যখন ইনকে উপদি যাওছে ভাই রে খালি ভট ভরে প্লেন গুলো যায় না কি বে বিমানবন্দরটার নাম আন্তর্জাতিক নাকি কি বে আন্তর্জাতিক বিমানবন্দরটা কয় খালি ভাই উড়োজাহাজ গুলো যাওছে ওলো কি করছে ব্যাগে দুই একটা খুলছে খুলি ওই প্লেন গুলো এক নাই কপা কপ লম্বা মানুষ যেমনি যেমনিতে গোলকিপার আছিল বল ধরা অভ্যাস আছে কপা কপ প্লেন গুলো ধরে ধরি ব্যাগ ঢুকেছি তালছে সরি বাড়ি পর্যন্ত আলছে আসি মুখ পে ঠেলাইছে এলোক মুতপে ঠেলাইছে তা ওই সময় করছে কি জানেন বাসত ব্যাগটা থুয়ে দিয়ে মুতপে গেছে আমা কে বা পেলে ব্যাগের দু একটা খুলি দিয়েছে পেলেন গুলো না হুড়ু করে উড়ি গেছে আমরা আমার গেল চড়ি বাড়ি না হয় গেল তুই ওটা কে ভাই সুন্দরটা সুন্দরটা কিন্তু চাপা মারে খুব হ্যাঁ ওই হইলে জম্বে খুব কি ভে কি খেতে আসিস ভে আর কি হইল ভে আরে কি হইছে ভে আরে কি হইল ভে মানুষ তার কাঠগড়ি পারা হয় নো কাঠগড়ি নদী ট্রেন চলছে রে বাপ কাঠগড়ি নদী ট্রেন এয়ারলাইন কোন হইল ওই ব্যাগত যদি প্লেন থাকে কাঠগড়ি ট্রেন আসছে কতক্ষণ রে বাপ রে বাপ কতক্ষণ না এদি বিলাই নিল আরে বাঘ হাট ডেড়েক থাক হাট ডেড়েক বাঘ পাঁচ রাত গিজি উড়িল রে বাপ রে এখানে হাতত পাইছো হেগে দেখছিস কি ঘুরি দৌড় ভয় না গোছে কুমা বাঘের কথা শুনি কুমা ভয় না দৌড় হ মোর অবস্থা শেষ দেখো তিস মুখ তোমার মনে হয় বাঘক ডাঙ্গাইছো নাকি আরে বাঘ কি রে হেগে হেগে বাঘ হেগে হেগে আইতনে একবার ধরে ফি যদি আইছি আমার কামায় এলা সকালে ফাট সকালে এটা দেরি করায় চলবে না রে বাবা মুই থাকবে না তুই থাকবে কি মোর একটা বিশেষ হচ্ছে না কেঙ্গা জানেন এই লোকটা খুব চাপা মারে আরে ট্রেন দেখতে চাইলে কাঠগড়ি থাক কাঠগড়ি থাক না ভাই ওই যেভাবে হেস ফেস হচ্ছে তা তো হওয়াটা স্বাভাবিকই দেব আরে এখানের পর এখান ট্রেনে নিশ্চয় তো ওইখান দেখতে যাবো দেরি হল না তুমি ইয়া ইয়া আন্ডারে আরে কোনা করো হে মুই এখন বাড়িতে যাও তুই কি দেখতে চাচ্ছিস ঘড়ি দেরি কর যায় বাঘ এমনি আজকাল কাছে গলে আইস রে কেন না আসবে বাঘের খাইল খোরা কাছে গেছু না যে জঙ্গলে মঙ্গলে থাকবে জঙ্গলে আছে রে কোথায় থাকবে বাঘ আগল খাই এখন ধরে জঙ্গলে মঙ্গলে বড় বড় এটা ওটা আছে বাঘ মুখে আছে এলা উলে আছে আরে ব্যাগ এলা বিশ্বাসে বাঘ কইতে মর মুখ দিয়ে ব্যাগ বার আছে রে বাবা মুই থাকবে না মুখ ভয় না কো থাকো বাবা তুমি বস তো বসে না বস 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 তো বস শোনো তোমরা যে কথা কওছেন ওগুলে তোমরা ভয় তোমরা করি থাকো সেদিন একটা বাঘক ধরছি না বুঝছেন বাঘক ধরি নেঙ্গুর কেন ধরি এসা ঘুরে ঘুরেইছো 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 প্রতি যা ফলছে বাসরা বেড়া নাক দিয়ে মুখ দিয়ে অক্ত বেড়ে গেছে জানেন আর তোমরা বাঘক দেখি ভয় করছেন মোতরা মাথা তাছিল নে আসলে নেঙ্গুর কেন বড় তুই ঘুরবে আরিস নি ধরি মোতরা মাথা তাছিল নে এতক্ষণ এখন ঘটনা হচ্ছে বারবাও পরে যে পরিমাণ বন জঙ্গল হয়েছে আমার বাড়াই বিচার কি এখানে কি করিম রে মুই মুই তো আসো রে তোমার মিশে ভয় করেন আসবে কো আসবে কো হ্যাঁ মুই তোলা খেয়াল আছিল যে নেঙ্গুর ধরে ঘুরিয়ে দিবে পাঁচ পাখে মুই তো ঘুরে বাঘ কি বাঘ কি এ বাঘ কি একবার বদরগঞ্জ রশন থাকলে দেখবে গেছ না ওই হাতি দিয়ে আসি চাকর বাকর করবে ছিল মকের কথা ওই উকুলি তো ওড়ে না উকুলি হাতি চার কেন একটা করে না ওটা উঠবে ধরি ওঠছে না শুঁড়ি পাখে শুঁড়ু পাখে ওই যে নেঙ্গুর কেন ধরি রশন থাকলে তার এই পাখি ঘুরবে ধরছে রে বাবা ঘুরে দিয়ে ঘুরে তো দেশ ছাড়িয়ে একটা সোনার বাংলা দেশে বলছিল এক ঘুরে আনত উলে যদি কবার হবেন সেই আমার কথা আরে বাঘক দেখি মুই মোর মোর মাথা আছে না মোর মাথা আছে একবার বাঘ হয় বার শক্তি কি দেখছেন
কি দেখছেন শক্তি মই রাখন মনে করিব পারো নাই কি দেখছেন তারে মই ওই হ্যাশমাশে দসু কাটগড়ি থেকে হইছে ট্রেন খান যখন গাল কাটগড়ি দিতে বাপ রে বাবু হানে কেমন গো ছত ছতি শব্দ রে তুমি সসা মোর একটা এই বিশ্বাস হইলনে কাটগড়ি দিবি ট্রেন যায় এই প্লেন যদি ব্যাগত ধরে কাটগড়ি দি ট্রেন যাইতে কতক্ষণ खाली खेला कर मुझे मन कर।